Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome back to my cooking channel. কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজ আমি ব্লগ আকারে একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে হাঁস গ্রিল করব আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি হচ্ছে জোরাইন। আমার এই জোরাইন বাবার বাড়িটি পাকিস্তান আমলে। নিস্তালা যখন বিল্ডিং করেছে আমি দেখিনি, যখন দোতলা করেছে তখন আমি দেখেছি। এবার বুঝুন আমাদের বাড়িটি কত পুরনো। দেখুন, আমার হাঁসটির একটি হাত হারিয়ে গেছে, আমি কোথাও খুঁজে পাইনি আমার এই হাঁসের হাতটি, কিন্তু একটি হাত আছে। কি করব আর বলুন, একটি হাত ছাড়াই আমাকে গ্রিল করতে হলো। এই তো আমি হাঁসটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলার মধ্যে একটু ছেঁকে নিয়ে বাকি যে পশমগুলো ছিল ফেলে দিয়েছি। এখন চাকু দিয়ে মুরগি হাঁসটি কেটে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। আমি যে পেয়ালাটার মধ্যে হাঁসটি রেখে কেটে নিচ্ছি, সে পেয়ালাটি আমার আম্মার হাতের। আমার আম্মা আজ বেঁচে নেই, আম্মা আব্বা দুজনেই বেঁচে নেই। আমি এটা আমাদের বাড়ির ছাদের উপরে লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে গ্রিলটা করেছি। এই তো আমি লেবুর রস চিপে দিচ্ছি, রসটি যাতে হাঁসের উপরে পড়ে সেজন্য ভালোভাবে দিয়ে দিয়েছি। লবণও দিয়ে মেখে নিয়েছি। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যাতে হাঁসের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেই গন্ধটা না আসে। এতে আমি টমেটো সস দিয়ে নিয়েছি, এখন আমি বারবিকিউ সস দিয়ে নিচ্ছি। আমি আর একটু বারবিকিউ সস দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমি আদার পাউডার, রসুনের পাউডার দিয়ে নিয়েছি। এখন আমি কাসুরি মেথি দিয়ে নিলাম, এরপর আমি অরেগানো দিয়ে নিলাম, চিলি ফ্লেক্সও দিয়ে নিলাম। দিয়ে আমি হালকা তেল দিয়ে ভালো করে মিক্সড করে এখন আমি হাঁসের গায়ে মেখে দিচ্ছি। এই তো মশলাটা পেস্ট খুব ভালো করে হাঁসের গায়ে মেখে দিতে হবে, এবং যে হাঁসের ভিতরে যে ফাঁকা রয়ে গেছে সেখানেও মশলা ভালোভাবে মেখে দিতে হবে, নইলে হাঁসের আসল টেস্ট পাওয়া যাবে না। এই তো আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি, আপনারা অলিভ অয়েলও দিয়ে নিতে পারেন। আমি সাধারণত সয়াবিন তেলই দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। এই তো আমি হাঁসটি মেখে প্রায় 2-3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই তো আমার আম্মার বাড়ির ছাদে আমি কাঠ, নারিকেল গাছের ঢাল, ছাদের উপরে আম গাছ আছে, আম গাছের শুকনো পাতা দিয়ে আমি ধরিয়ে ফেলেছি। আমি একটি কাঠি দিয়েই আগুনটা ধরিয়ে ফেলেছি। আমি ভেবেছিলাম হয়তো বা আমার মেসটা থাকবে না, এবং আমি সবাইকে বলেছিলাম যে আজকে এই মেস শেষ, কিন্তু আমি একটি কাঠি দিয়েই আগুন ধরিয়ে দিয়েছিলাম। ছাদের আমাদের ছাদের উপরে এই লেবু গাছ আছে, সেখান থেকে আমি 4টি লেবু পাতা পেরে ধুয়ে মুরগির ফাঁকার ভিতরে দিয়ে দিয়েছি, যাতে অন্যরকম একটি টেস্ট আসে। এই তো আমি মুরগিটি একদম সাধারণ এতে করেছি। গ্রিল ছিল আমার, কিন্তু গ্রিল করার মতো সবই যন্ত্রপাতি আমার ছিল, কিন্তু আমার ইচ্ছে হয়েছে আমি আমার
বাবার বাড়ির ছাদে আগুন ধরিয়ে একদম সাধারণ ওয়েতে আমি মুরগিটি পুড়ে নেব। দেখুন, আমি ওই পাশে একটি পাথরের মোড়ার মতো বানিয়েছে, সেটার উপরে এক মাথা রেখে আর এখানে আরেকটি কাঠের উপরে মাথা রেখে আমি হাঁসটি পুড়িয়ে নিয়েছি। আমার হাঁস গ্রিলটি অত্যন্ত মজা হয়েছে। আসসালামু আলাইকুম সবাই।